নমস্কার বন্ধুরা, মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি কর্মের ফল পেতে চলেছেন কুম্ভ রাশি। খুশির দিন আসতে চলেছে 18 মার্চ 2023, সময় ফুরিয়ে আসছে শীঘ্রই দেখুন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের 18 মার্চ 2023, এই দিনটি আপনাদের কেমন যাবে, বিবাহিত জীবন কেমন হবে, স্বাস্থ্য জীবন কেমন হবে এবং আর্থিক অবস্থা, কর্মজীবন, শুভ রং ও শুভ সংখ্যা কি হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন একটি করে রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্ট করে জানাবেন, আপনারা মাতারানির আশীর্বাদ পাবেন। আজ আপনি সাধারণত যেরকম দেখেন তার থেকে কম শক্তি নিজের মধ্যে দেখতে পাবেন। অতিরিক্ত কাজে নিজেকে জড়িয়ে না কিছুক্ষণ বিশ্রাম নিন এবং অন্যদিনই আপনার সাক্ষাৎ সূচিকে পুনরায় নির্ধারিত করুন। অর্থশাস্ত্রেই আপনার প্রচেষ্টা আজ ব্যর্থ হতে পারে, যদিও আপনাকে এটি নিয়ে চিন্তা করতে হবে না, কারণ পরিস্থিতি শীঘ্রই উন্নতি হবে। পুরনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনর্জীবিত করার পক্ষে আজকের দিনটি ভালো। কোনো আকর্ষণীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়া সম্ভবপর। আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন, কিন্তু আপনি আপনার মতেই ব্যস্ত থাকবেন। ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি পছন্দ করেন। আপনার জীবন সঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না। আর যোগ ব্যায়াম এবং ধ্যান আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে। স্বাস্থ্য ভালোই থাকবে। কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন। পরিবারের গোপনীয়তার খবর আপনাকে আর সহ্য করতে পারে। ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ করবেন না, দিনটি ভালোই কাটবে। আজকে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন। এটি আপনার ব্যক্তিত্বের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে। বিবাহ আজকের তুলনায় আগে কোনো দিন এত চমকপ্রদ হয়নি। আজ আপনি আপনার এক ঘনিষ্ঠ এবং পুরনো বন্ধুর সাথে দেখা করতে পারেন এবং আপনার অতীতের সোনালি দিনগুলির কথা স্মরণ করিয়ে দিতে পারেন। আজকের বিনোদনের মধ্যে খেলাধুলো সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকা উচিত। আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারাদিন চলবে এবং দিন শেষ হওয়ার পরই আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন। আপনি আপনার সমস্যা ভুলে যাবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় ব্যয় করবেন। আপনার প্রয়োজনের প্রতি আপনার উদ্বেগহীন মনোযোগ বাড়িতে উত্তেজনা সৃষ্টি পারে। আজ এই রাশির লোকেদের অতিরিক্ত সময়ে আরও বেশি বই পড়া উচিত, এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে। বিবাহিত জীবন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আসে, আপনি আজ কিছু সম্মুখীন হতে পারেন। উদ্দেশ্যমূলক ইন্টারনেট সার্ফিং আপনাকে আরও ভালো বোঝার এবং গভীর চিন্তাভাবনা পেতে সহায়তা করতে পারে। আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে। আজ আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন। আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে। আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে অসুবিধা হবে। আজকে আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন
এবং সেই সব কাজ শেষ করার চেষ্টা করবেন যেগুলো পুরনো দিনে সম্পূর্ণ হতে পারেনি। নিয়মিত আপনার অর্ধাঙ্গিনীকে অবাক করে দিন, তিনি গুরুত্বহীন বোধ করা শুরু করতে পারেন। আপনার পরিচিত লোকেদের থেকে প্রাশ্রয় নিরাপদ দূরত্ব বজায় রাখা প্রয়োজন, তবে চেষ্টা করুন এবং আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখুন। কাজে এবং ঘরে কিছু চাপ আপনাকে খিটখিটে করে তুলবে। আপনি যদি বেড়াতে যাচ্ছেন তবে আপনার মূল্যবান জিনিসপত্র এবং ব্যাগগুলি সন্ধান করুন, কারণ এগুলি চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত আপনার পার্সটি একটি নিরাপদ স্থানে রাখুন, অন্যদেরকে অসন্তুষ্ট না করতে চেষ্টা করুন এবং আপনার পারিবারিক প্রয়োজনের সাথে মানিয়ে নিন। ডেটে যাওয়ার কর্মসূচি ব্যর্থ হতে পারে বলে হতাশার সম্মুখীন হওয়া সম্ভবপর। রাতের সময় আজ আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। যদি আজ আপনি আপনার জীবন সঙ্গিনীর ছোট চাহিদা যেমন খাবারের প্রতি লোভ বা উপেক্ষা করেন, তিনি আঘাত পেতে পারেন। জ্যোতিষশাস্ত্রে মন্ত্রগুলির মতো জাতক জাতিকার ত্রুটিগুলি দূর করার জন্য যন্ত্রগুলি ব্যবহার করা হয়। এর পাশাপাশি এগুলি কোনো নির্দিষ্ট গ্রহ দেবী বা দেবদেবীদের কাছ থেকে শুভ ফলাফল পাওয়ার জন্য ব্যবহৃত হয়। এটি কাগজের একটি শীট, কাগজ বা কোনো পৃষ্ঠের প্রতিসম কাঠামোর দ্বারা প্রতিনিধিত্ব করা হয়। এই যন্ত্রগুলির মধ্যে অতিপ্রাকৃত শক্তি রয়েছে। শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন। আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে, কিন্তু একই সময়ে ব্যয় ঊর্ধ্বমুখী হবে। আপনার পরিবারের সদস্যরা তুচ্ছ ব্যাপারকে বড় করে দেখাতে পারে। একই স্থানে দাঁড়িয়ে প্রেম একটি নতুন বিশ্বে আপনাকে সঞ্চারণ করাবে। এটি এমন একটি দিন যখন আপনি একটি রোমান্টিক ভ্রমণে যেতে পারবেন। পরিবারের ইচ্ছা পূরণ করতে আপনি অনেকবার নিজেকে সময় দিতে ভুলে যান, কিন্তু আজকে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করতে পারবেন। আজ আপনি জানতে পারবেন যে কেন বিয়ে স্বর্গে তৈরি হয়। আজ আপনি নিজের জগতে হারিয়ে যাবেন এবং আপনার এই আচরণটি আপনার পরিবারকে বিপর্যস্ত করতে পারে। আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন। আজ আপনি একটি দলের কোনো ব্যক্তির মুখোমুখি হতে পারেন, যিনি আপনাকে আপনার অর্থনৈতিক দিকটি শক্তিশালী করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন। যখন নতুন লগ্নির ব্যাপার আসে তখন স্বাধীন হন এবং আপনার নিজস্ব সিদ্ধান্ত নিন। খুব ছোট কোনো সমস্যা নিয়ে আপনার প্রেমিকার সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে। আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন। আপনার নিজের চাপ এবং প্রকৃত কোনো কারণ ছাড়া আজ আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করবেন। নক্ষত্রগুলি ইঙ্গিত দেয় যে আপনি সম্ভবত টেলিভিশন দেখার সময় ব্যয় করতে পারেন। এই রাশির শুভ রং হবে লাল এবং শুভ সংখ্যা হবে 9। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।